আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের সাথে কি আমার ক্লাস আজকে প্রথম, তাই না? আচ্ছা, তোমাদের বিজ্ঞান সাবজেক্টে আর কোন টিচার নাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের নতুন যে রুটিন, নতুন রুটিনে আমার সাথে তোমাদের সায়েন্স ক্লাস আছে, ঠিক আছে, সপ্তাহে 2 দিন। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই পেয়ে গেছো তোমাদের নিউ রুটিন। আচ্ছা, তাহলে তোমাদের কি প্রথম অধ্যায়টা শেষ হয়েছে? আচ্ছা, তাহলে আমি তাহলে সেকেন্ড অধ্যায় থেকে শুরু করি, ঠিক আছে? আজকে তোমাদের আসলে প্রথম ক্লাস, আজকে সেরকম ভাবে দেখি দ্বিতীয় অধ্যায়ে যাই, দেখি কি আছে দ্বিতীয় অধ্যায়ে। আমি একটু স্ক্রিন শেয়ার করব, তোমরা আমাকে বলবে যে তোমরা কি দেখতে পাচ্ছো। হ্যাঁ, কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায় শেষ। আমার একটু সময় লাগছে আসতে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় শেষ হোক। দ্বিতীয় অধ্যায় যেহেতু অনেক তোমার গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, আমি একটু দ্বিতীয় অধ্যায়টাই আজকে পড়িয়ে দিব তোমাদের। আর তোমরা যারা জয়েন হয়েছো, তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা চ্যাট বক্সে দিয়ে দাও। আচ্ছা, তোমরা কিছু দেখতে পাচ্ছো স্ক্রিনে? আচ্ছা, কি দেখতে পাচ্ছো বাবা? ওকে, আচ্ছা, আমি তাহলে একটু শুরু করি। আর তোমরা যারা জয়েন হয়েছো, তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে দাও। আর তোমাদের ক্লাস 3-তে ক্লাস টিচার কে? তোমাদের ক্লাস টিচার কে জানো না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল করো বাবা, তোমরা একটু খেয়াল করো। দ্বিতীয় অধ্যায় তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীব ও জ্বর। হ্যাঁ, তাহলে জীব এবং জ্বর একটা দ্বিতীয় অধ্যায়। তোমরা একটু দেখো তো বাবা, দ্বিতীয় অধ্যায়টা কয় পেজ, পেজ নাম্বারটা একটু দেখো তো। 6 পেজ। 8, 8। আচ্ছা আচ্ছা, দেখো, খেয়াল করো, জীব এবং জ্বর। আচ্ছা, তোমার আমাকে আমাকে একজন বলো তো, জীব জীব বলতে কি বুঝো, মানে জীব কাকে বলে, এটা আমাকে একজন বলো।
এবং জ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এখন আর বলতে হবে না, এখন চুপ করো। আমার আমি যখন কথা বলবো আমি যখন কথা বলবো তোমরা কথা বলবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার পড়ানোটা অনেক ডিস্টার্ব হয়ে যাবে। আমি যখন কথা বলবো তোমরা চুপ করে যাবে তখন। আচ্ছা, জীব তো জানলাম, যাদের জীবন আছে, যারা তোমার চলাফেরা করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা জীব বলি। মানে জীব হচ্ছে স্থান পরিবর্তন করতে পারবে, এবং জীব খাদ্য গ্রহণ করে, ঠিক আছে, খাদ্য গ্রহণ করে, জীব বৃদ্ধি প্রাপ্ত হয়। অনেকগুলোই বলে ফেললাম, জীব খাদ্য গ্রহণ করে, জীব বৃদ্ধি প্রাপ্ত হয়, জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, চলাফেরা করতে পারে, এগুলো সবই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে অপরপক্ষে যদি জড় পদার্থের কথা আমরা বলতে চাই, তাহলে কি বলতে পারি? জড় পদার্থ বলতে কি বুঝো বলো তো, একজন বলো। হ্যাঁ 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 হয়েছে, যাদের জীবন নেই এরা হচ্ছে, এরা কিন্তু, এদের কিন্তু বৃদ্ধি হবে না, এদের দেহের কোনো বৃদ্ধি হবে না, এরা খাদ্য গ্রহণ করে না, ঠিক আছে, এবং এরা চলাফেরা করে না, এরাই হচ্ছে, এগুলোই হচ্ছে জড় পদার্থ। আচ্ছা, তাহলে আমাকে উদাহরণ দাও তো, জড় পদার্থের উদাহরণ দাও তো, কি হতে পারে? আমাদের 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 ঘরে যে আসবাবপত্র যা কিছুই আছে সবই কিন্তু জড় পদার্থ, ঠিক আছে, চেয়ার, টেবিল, ফ্যান, তোমার হচ্ছে যা কিছু আছে সবই জড় পদার্থ। আচ্ছা, তাহলে তোমরা একটা একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকে এক সাইডে আছে জীব এবং অন্য সাইডে আছে জড়। তো এখানে হচ্ছে তোমার তালিকা তৈরি করতে বলেছে, যে একটা তালিকা তৈরি করতে, যে কিছু জীবের নাম লিখতে বলেছে এবং অপর সাইডে কি কিছু জড় পদার্থের নাম লিখতে বলেছে, এই এটাই হচ্ছে তালিকা। আচ্ছা পড়াক, আমি আবার নতুন ভাবে শুরু করছি। আচ্ছা এখন আসো, এখন হচ্ছে জীব, জীবের একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো আসলে এখানে বলা হচ্ছে, যে জীবের শরীরের বৃদ্ধি ও পরিবর্তন ঘটে, জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয় এবং বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। আর জীব আছে দুই ধরনের, একটা হচ্ছে উদ্ভিদ, অন্যটি হচ্ছে প্রাণী। তাহলে আমরা কি জানলাম, জীব হচ্ছে দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী, ঠিক আছে। আচ্ছা এখানে উদ্ভিদ বলতে কোনগুলো, উদ্ভিদ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, উদাহরণ দাও তো। হ্যাঁ, গাছপালা, এই গাছপালার অন্তর্গত তোমার যাবতীয় যত গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যা কিছু গাছ আছে সবই, হ্যাঁ, উদ্ভিদের অন্তর্গত, এবং হচ্ছে ঘাস, লতা পাতা যা আছে সব। আচ্ছা, আর প্রাণী হচ্ছে মানুষ সহ গরু, ছাগল, আমাদের আশেপাশে যত পাখি পতঙ্গ যা আছে সবকিছুই হচ্ছে প্রাণী। আচ্ছা এখন তোমার আচ্ছা ফোন, ফোনের সাউন্ড অফ করো তোমরা। আচ্ছা এখন আসো জড়, চেয়ার, গাড়ি, টেবিল, বই, এসবই হচ্ছে জড়, বায়ু, পানি, মাটি, এগুলো হচ্ছে জড়। জড় খাবার খায় না, পানি পান করে না, বৃদ্ধি পায় না, এরা নিজের মতো অন্য কোনো বস্তু তৈরি করতে পারে না। আচ্ছা এখন যদি বলি জীব এবং জড়ের মধ্যে পার্থক্য লিখো ছক আকারে, তোমাদের বইতে যে ছকটা আছে এরকম 4টা থেকে 5টা পার্থক্য লিখতে যদি বলি আমি, তোমরা কি লিখতে পারবে? আচ্ছা তোমাদের, আচ্ছা তোমাদের সামনের ক্লাসে এইটা থাকবে হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্কটা সবাই লিখে নাও, যে জীব এবং জড়ের মধ্যে কয়েকটি পার্থক্য, এটা কিন্তু আমি দেখব, আমি কিন্তু হোমওয়ার্কটা না, খাতায় লিখবে, বইতে না, খাতায় লিখবে,
ঠিক আছে, খাতায় লিখবে। আচ্ছা তাহলে তোমরা লিখে লিখো তোমাদের এইচডব্লিউটা হচ্ছে জীব এবং জলের মধ্যে পার্থক্য, চারটা থেকে পাঁচটা পার্থক্য লিখবে, চারটা থেকে পাঁচটা, ঠিক আছে? জীব এবং জলের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। আচ্ছা তাহলে আমরা যে দুই ধরনের জীবের কথা জানলাম, হ্যাঁ যেভাবে ছক আছে সেভাবেই লিখবে, তোমাদের এখানে তো ছক আছে মাত্র তিনটা ঘর, তুমি কিন্তু পাঁচটা পার্থক্য লিখবে, তো তোমরা আরো ঘর বানিয়ে নিবে খাতায়। আচ্ছা তাহলে আমরা কি জানলাম, জীবের মধ্যে রয়েছে উদ্ভিদ এবং প্রাণী। তাহলে এখানে উদ্ভিদের আরো কিছু কথা আছে, দেখো উদ্ভিদের যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো কি আছে, যে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদের কি আছে, মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা। তো উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, উদ্ভিদ কিসের সাহায্যে মাটিতে আটকে থাকে, মূলের সাহায্যে। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, উদ্ভিদ দেখতে পায় না এবং শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না। তো প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আচ্ছা তাহলে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যে উদ্ভিদ কিন্তু খাবার খায় না প্রাণীর মতো, সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে একটা প্রক্রিয়ার নাম জানবো, যে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কে জানো বলো তো আমাকে, উদ্ভিদ কোন প্রক্রিয়ায়, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, একটা প্রক্রিয়ার মাধ্যমে, ওই প্রক্রিয়াটার নাম বলো তো। আমি জিজ্ঞেস করেছি উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিসের মাধ্যমে, তুমি আমার প্রশ্নটাকে বুঝো। সূর্যের আলোর মাধ্যমে, উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এখানে কিন্তু সূর্যের আলোটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা তো তোমরা মনে হয় এটা শোনো নাই আগে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ, এটা মনে রাখবে। যদি প্রশ্ন করা হয় উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাহলে উত্তর কি বলবে, সালোক সংশ্লেষণ, ঠিক আছে? আচ্ছা এখন আসো প্রাণী। প্রাণী হচ্ছে চলাচলের জন্য, প্রাণীদের কি আছে, পা, ডানা বা পাখনা থাকে, পা, ডানা এবং পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে, প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। আচ্ছা উদ্ভিদ যেমন নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা খাদ্যের জন্য মূলত উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপরে নির্ভরশীল। প্রাণী হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপরে নির্ভরশীল। আচ্ছা তো হচ্ছে প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে, প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। তো এই চোখ, কান, নাক, মুখ ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে, ঠিক আছে? তো প্রাণীদের যে চোখ, নাক, মুখ এগুলো আছে, এগুলোর সাহায্যে এরা কি করে, দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। আচ্ছা তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণীর কিছু বৈশিষ্ট্য জানলাম, ঠিক আছে? উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য সমূহ আমরা জানলাম। আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি, তো আমি যে একটু আগে বললাম যে উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, বলো তো প্রক্রিয়াটার নাম কি, আমি একটু আগে বলেছি, বলো। হ্যাঁ না বাবা, আমি একটা প্রক্রিয়ার নাম বলেছি, বলো। সালোক সংশ্লেষণ, হ্যাঁ কে বলেছ, কে বলেছ বলো তো। ভেরি গুড মা, ভেরি গুড। আচ্ছা
এখন তোমার ফুল, কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, আমরা এটার নাম শুনেই বুঝতে পারছি অপুষ্পক উদ্ভিদ কোনগুলো, বলো তো অপুষ্পক উদ্ভিদ কোনগুলো? হ্যাঁ, যে সকল উদ্ভিদে ফুল হয় না, হ্যাঁ যে সকল উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে বলা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এখানে উদাহরণ আছে, খেয়াল করো, উদাহরণ হচ্ছে ঘেকি শাক, মস, এগুলো সবই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আর সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদে ফুল হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তোমরা সবাই জানো গোলাপ, জবা, শাপলা, এগুলো সবই সপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, এখন আকার এবং কাণ্ড অনুযায়ী যে শ্রেণী বিন্যাসটা, এক্ষেত্রে তোমার মোটামুটি তিনটি শ্রেণী ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বীরুৎ, গুল্ম এবং বৃক্ষ। আচ্ছা, তো বীরুৎ শ্রেণীর উদ্ভিদের যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো কি? দেখো, বীরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয় এবং কাণ্ড নরম হয়, ঠিক আছে, বীরুতের কাণ্ডটা নরম হবে এবং গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হবে। আচ্ছা, এর শেকড় মাটির গভীরে যায় না, শেকড়টা মাটির গভীরে যায় না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে গিয়ে লাউ, কুমড়া, পুঁই শাক, লাউ, কুমড়া, পুঁই শাক, এছাড়াও ধান, সরিষা, মরিচ, এগুলো হচ্ছে বীরুৎ জাতীয় উদ্ভিদ। আচ্ছা, 2 নম্বরে আসো গুল্ম। গুল্ম কোনগুলো? এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত হবে, ঠিক আছে, কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ এবং মোটা নয়। আচ্ছা, কাণ্ডের গোড়ার কাছ থেকে শাখা প্রশাখা বের হয় এবং এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না, তো এদের কাণ্ডটা তুলনামূলকভাবে একটু শক্ত হবে, বৃক্ষের চেয়ে শক্ত হবে কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ এবং মোটা নয়। আচ্ছা, তো গুল্মর উদাহরণ হচ্ছে গিয়ে গোলাপ, জবা, রঙ্গন, এসবই হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। আচ্ছা, এবং সবার শেষে যেটা আছে বৃক্ষ। আচ্ছা, বৃক্ষ হচ্ছে গিয়ে তোমার এদের কাণ্ড মোটা এবং দীর্ঘ ও শক্ত। কাণ্ড থেকে কি হবে? কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়, এগুলোকে বলা হচ্ছে বৃক্ষ। বৃক্ষ মোটামুটি যে উদ্ভিদগুলো অনেক বড় হয় সেগুলোই হচ্ছে আমরা বৃক্ষ নামে চিনি সেগুলোকে, ঠিক আছে। যেমন কোনগুলো বলেছে এখানে, আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, এসবই হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আর এদের শেকড় কি হয়? এদের শেকড় মাটির অনেক গভীরে চলে যায়। এদের শেকড়টা কোথায় যাবে? মাটির অনেক গভীরে চলে যাবে। তাহলে আমরা কি জানলাম? আমরা মোটামুটি বীরুৎ, গুল্ম, বৃক্ষ, এই 3 ধরনের শ্রেণীবিন্যাস আকার এবং কাণ্ড অনুযায়ী যদি উদ্ভিদের করি, 3 ধরনের, একটা হচ্ছে বীরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তো বীরুৎ কোনগুলো? যেগুলো হচ্ছে আকারে ছোট হয়, তোমার গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট এবং কাণ্ড নরম হবে, এর উদাহরণ হচ্ছে লাউ, কুমড়া, পুঁই শাক। আর হচ্ছে গুল্ম কোনগুলো? এদের এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো অতটা মোটা ও দীর্ঘ নয়, ঠিক আছে, এদের শেকড় মাটির বেশি গভীরে যায় না, উদাহরণ হচ্ছে গোলাপ, জবা। আর বৃক্ষ হচ্ছে তোমার, এদের কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত, কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা বের হয়, এগুলোকে বৃক্ষ বলা হয়, এদের শেকড় মাটির অনেক গভীরে চলে যায়, উদাহরণ হচ্ছে গিয়ে আম, কাঁঠাল, বেল, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি কি জানলাম? আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য সমূহ, উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস, উদ্ভিদের শ্রেণীবিন্যাস সমূহ আমরা আজকে জানলাম, ঠিক আছে। আচ্ছা শুনো, আগামী ক্লাসে আমরা প্রাণী সম্পর্কে পড়াবো। এই অধ্যায়ের যে আর একটা টপিক আছে প্রাণী, আজকে আমরা প্রাণীতে যাব না, আগামী সপ্তাহে, আগামী নেক্সট যেদিন আমাদের ক্লাস আছে সেদিন আমরা প্রাণী সমূহ নিয়ে পড়াবো। আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি ছিল? কি দিয়েছি হোমওয়ার্ক বলো তো একজন? আচ্ছা আচ্ছা, জীব জীব ও জড়ের পার্থক্য তো লিখলেই, আর একটা লিখো,
যে তোমার গুল্ম গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহ লিখো লিখো, আমি বলছি মুখে, তোমরা খাতায় লিখো যে গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো। বলেছি গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। হ্যাঁ, আর একবার বলবো, গুল্ম গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। হ্যাঁ, গুল্ম গুল্ম, দেখো বইটা লেখা আছে, বানান দেখে লিখো, এই দুইটাই থাকবে, গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য এবং জীব ও জড়ের পার্থক্য। লিখে দিব, আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা তুমি একটু বোর্ডে খেয়াল করো। হোয়াইট বোর্ডে লেখাটাও কঠিন। এই যে আমি বোর্ডে যেটা লিখেছি এটা লিখো, গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। হ্যাঁ আচ্ছা, এই গুল্ম জাতীয় উদ্ভিদ এর বৈশিষ্ট্য এটা লিখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন, গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো। আমি তো বোর্ডে গুল্ম জাতীয় উদ্ভিদ পর্যন্ত লিখেছি, এরপরে তোমরা লিখবে এর বৈশিষ্ট্য, এটা লিখো। হ্যাঁ, দুইটা SW, একটা না কিন্তু, এইটা এবং জীব ও জড়ের পার্থক্য। বৈশিষ্ট্য বানান, আমি লিখে দিচ্ছি বাবা, আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ আমার লেখা, বুঝতে পেরেছ কি? হ্যাঁ, ওকে, ভেরি গুড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখি তোমরা কতজন জয়েন হয়েছ, আমি একটু দেখি কতজন জয়েন হয়েছ। এই এখন অফ টপিক নিয়ে কথা বলবে না, পড়ালেখার বাইরে কোনো কথা ক্লাসে হবে না। 33 জন, আচ্ছা শুনো তোমরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই এখন অ্যাটেন্ডেন্স দাও নাই, আমি দেখতে পাচ্ছি,
তোমরা যারা এখনো অ্যাটেন্ডেন্স দাও নাই, তোমরা কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? বইতেই আছে বাবা, বইতেই খুঁজে পাবে, বইতে আছে। অনেকেই অনেকে দিয়েছো, আবার যারা দাওনি আমি তাদের কথা বলছি, তোমরা একটু দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, 5টি পার্থক্য লিখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আজকে আমি যে পড়াগুলো দিয়েছি সেগুলো একটু বাসায় পড়বে। হ্যাঁ, বাসায় পড়বে, আর হোমওয়ার্ক যেটা সেটা করবে। আচ্ছা, সামনের ক্লাস কবে তোমাদের সাথে আমার? শনিবারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শনিবারে তাহলে আবার তোমাদের সাথে আবার কথা হবে শনিবারে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকে তাহলে আমরা এ পর্যন্ত এই ক্লাসটা শেষ করব আজকে, ঠিক আছে? আজকে আমরা শেষ করব, তোমরা তাহলে ভালো থাকো। আচ্ছা, লিভ নাও তোমরা।